বুধবার রেজিনগরের সুমন মার্বেলের ধর্মকাটা এবং ধোয়া পরীক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, জেলা সহসভাধিপতি আতিকুর রহমান, অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিনের সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল রেজ্জাক, বিশিষ্ট সমাজসেবী আতাউর রহমান। এছাড়াও সুমন মার্বেলের কর্ণধার মনিরুজ্জামান জানান, একই ছাদের তলায় তিনটে পরিষেবা। এই প্রতিষ্ঠানের কর্ণধার বলেন, কিনতে নয়, দেখতে আসুন। রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট, এএসআর নিউজ। সর্বপ্রথমে আপনাদেরকে তথা এলাকার প্রত্যেকটা মানুষকে আমি আজকের এই দিনটায় সকলকে আমি সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা বার্তা জানাচ্ছি। সর্বোপরি আজকে আমাদের এখানে যে বিশিষ্ট জনরা এখানে এসে আমার এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলল, এটা আমি মানুষের পাশে থাকি, মানুষের কাছে সবসময় মানুষের সার্ভিসটা দিই এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে আমি সুসম্পর্ক রেখে চলাফেরা করি। তার সঙ্গে সঙ্গে আমার যে ব্যবসাটা আছে, এই ব্যবসাটা প্রত্যেকটা মানুষকে আমি সার্ভিস দেওয়ার জন্য দিনরাত আমি আগাই। সুমন ভাই, যে শুধু এটা নয়, আরও তার দুটো আমি যতটুকু জানি, তার এত সুন্দরভাবে যারা কর্মসংস্থার জন্য অনেক ইয়ং ছেলের, অনেক বেকার ছেলের তারা এখানে কাজ করছে আমি দেখতে পেলাম, এবং একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ইমানের অঙ্গ। এবং আমি সর্বপ্রথমই ঢুকে দেখতে পেলাম যে যারা স্টাফ তাদের ড্রেস আলাদা, এবং তার মানুষ এসে যে বসবে, সব রকম জিনিস যাতে দেখতে পায়, ভালোভাবে দেখে শুনে জিনিসটা ঘরে লাগাবে, এই জিনিসগুলো তো আর একদিনে লাগে, গর্বের বিষয় ফেলতে পারে না। এনএইচের উপরে রেজিনগরের সেন্ট্রাল পয়েন্ট যে ধরনের পরিধি নিয়ে, যে পরিকাঠামো নিয়ে এই ব্যবসা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, মহান আল্লাহ তাআলার অনেক সমর্থন আছে, দোয়া আছে, সাহায্য আছে। তাই মনিরুজ্জামান ভাই আমাদের অনেক জুনিয়র, অনেক দিন থেকেই আমাদের সঙ্গে এপার ও ওপার এইটুকু ডিস্ট্যান্সের মধ্যে আমরা অনেক কিছুর সঙ্গে যুক্ত আছি, কিন্তু মহান আল্লাহ তাআলা এতটাই ভালোবেসেছে। অনেক সময় একটা বাংলা কথা আছে, ইচ্ছা থাকলে উপায় হয়, বা মনের যদি চেষ্টা থাকে, মনের যদি উন্নত কিছু করব, পরিবারের জন্য, এলাকার জন্য, সার্বিক প্রতিবেশীর জন্য, তাহলে আল্লাহ রাজি হন এবং হয়ে আজকে শুভ উদ্বোধনী। আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছেন, উনি ইনভাইট করেছেন ওনারা, যেমন মার্বেলের মালিক পক্ষ থেকে, বা আমার ভাই আতাউর রহমান থেকে, সকলেই ওনারা করেছেন। তো জিনিসটা খুব ভালো জিনিস হয়েছে, আল্লাহ তার আরও উন্নতি দেখ, আরও বড় বড় জিনিস করুক, আরও শিল্প প্রতিষ্ঠা শিল্প করুক। যে আমাদের মুর্শিদাবাদ জেলার শিল্প নেই, ব্যবসা নেই, শিল্প ওনাকে আরও আল্লাহ যেন দেখ। ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের গ্রাম থেকে উঠে আসা এই সুমন মার্বেল আজকে আমাদের শুধু রেজিনগর মধ্যে প্রতিষ্ঠিত নয়, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায়, কর্মের সূত্রে বলুন বা রাজনৈতিকভাবে বলুন বা সাধারণভাবে বলুন, যেখানে গিয়েছি, কিন্তু আজকে সুমন মার্বেল গোটা মুর্শিদাবাদ জেলায় প্রসিদ্ধ ব্যবসায়ী হিসাবে আজকে প্রতিষ্ঠিত। কারণ আজকে এত সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি করেছে, যে ব্যবসার জায়গায় সবাই তৈরি করে, কিন্তু এলাকার মানুষকে নিয়ে গোটা জেলার মেন মেন মুখ থেকে শুরু করে যিনারা সমাজে গণ্যমান্য ব্যক্তি, সকলে আজকের এই ব্যবসার প্রতিষ্ঠানে এখানে তারা হাজির হয়েছেন, এবং এর দ্বারাই প্রমাণিত হয় যে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে যে যে গুণাবলীগুলো থাকা প্রয়োজন সেগুলো সবগুলোই তিনার মধ্যে রয়েছে। গত সপ্তাহ থেকে এই পর্যন্ত যত আমার তেলাওয়াত রয়েছে, সমস্ত তেলাওয়াতের সব আমার স্নেহের ভাই মনিরুজ্জামান, তার আব্বা মা, দাদা দাদি, নানা নানি, খালা ফুফু, চাচা চাচি, যারা চলে গেছে, ব্যবসা বাণিজ্য, তিজারতকে কেন্দ্র করে এই মসজিদ।